পর্তুগিজ চার্চ ব্যান্ডেল শুধুমাত্র চার্চ বললে ঠিক হবে না, কারণ এ একটা ধর্মের প্রচার, এ একটা ধর্মের মিশেল যেটা তৈরি হয়েছিল সম্রাট আকবরের সময়। প্রথম যে বণিক বা সেনাপতি আমাদের দেশে প্রথমে কালিকট বন্দরে এসেছিলেন তার নাম ছিল ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা যখন আসেন সেই সময় উনি প্রথমে এসেছিলেন বাণিজ্যের প্রসারে, কিন্তু বণিকের মানদণ্ড ক্রমশই হয়ে যায় বণিকের রাজদণ্ড। একে একে গোয়া, দমন, দিউ প্রত্যেকটি জায়গায় তাদের আধিপত্য প্রচার করতে থাকে এবং সম্রাট শাহজাহান, তখন তার নাম ছিল খুররাম, উনি বুঝতে পারেন যে এরা এক প্রচণ্ড দক্ষ যোদ্ধা। এই যোদ্ধাদের নিজে পাওয়ার জন্যে এবং নিজের পিতার প্রতি বিদ্রোহ ঘোষণা করার জন্যে উনি পর্তুগিজদের সাহায্য চান। কিন্তু তখনকার যেটা ধর্মযাজক ছিলেন, যারা ধর্মাবলম্বী ছিলেন, তারা সেই প্রস্তাবে প্রত্যাখ্যান করেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার সময় থেকেই শাহজাহান, যার পূর্ব নাম ছিল খুররম, এই পর্তুগিজদের উপর একটি বংশানুক্রমিক ক্রোধ সৃষ্টি হয়। এই খবর পৌঁছে যায় পর্তুগাল। পর্তুগাল তাদের এক বিশিষ্ট ধর্মযাজককে পাঠান সম্রাট শাহজাহানের সাথে একটি মিত্রতা স্থাপনের জন্য, যা একদমই কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। সেই সময় থেকেই বাংলার নবাব ছিলেন কাসিম, কাসিম খান, তো ওরফে কাসিম শাহ। তিনি ছিলেন নবাব খুররামের বা সম্রাট শাহজাহানের খুবই বন্ধুর লোক। তার সহায়তায় তারা এই স্থান আক্রমণ করেন। এই জায়গার নাম ছিল উগলিম, কারণ সপ্তগ্রামে যে নদীটি ছিল সরস্বতী নদী, তা ক্রমশ শুকিয়ে যাচ্ছিল, বড় বড় জাহাজ আসতে পারত না। তখন সেই সময়কার যে দিল্লির মসনদে যে বাদশাহ ছিলেন, তারা এই স্থান পর্তুগিজদের দেন ব্যবসা করার জন্য। তার নাম ছিল উগলিম, পরবর্তী নাম হয় হুগলি। এই হচ্ছে এই হুগলি ব্যান্ডেল চার্চের প্রথম সূত্র।
এরপরে আমরা যাব শ্রীরামপুরের রাজবাড়ি। এটি রাজবাড়ি নাম হলে পরেও এটি রাজপ্রাসাদ এবং স্থানীয়রা বয়োজ্যেষ্ঠরা এই প্রাসাদকে ঠাকুরবাড়ি বা গোসাই বাড়ি বলেন। ঠাকুরবাড়ি বা গোসাই বাড়ি বলেন কেন বলেন? শ্রীচৈতন্যের প্রিয় শিষ্য আচার্য অদ্বৈত গোস্বামী সেই সময় থেকে এই রাজবংশের সূত্রপাত। এর মধ্যে অসংখ্য রাজপুরুষেরা এসছেন এবং তারা প্রত্যেকেই বিদ্যার প্রতি গভীর অনুরাগী, নিজেরাও শিক্ষিত, প্রজাবৎসল এবং সর্বদা চেষ্টা করেছেন তাদের অঞ্চলের প্রজাদের আপগ্রেডেশন হয়। কিরকম? তারা তৈরি করেছেন স্কুল, কলেজ, ছেলেদের জন্য বোর্ডিং হাউস, তখনকার দিনে মেয়েদের জন্য বোর্ডিং হাউস, এবং সবগুলোই কিন্তু অবৈতনিক। তারা তৈরি করেছেন গঙ্গার ধারে স্নানের ঘাট, পুরুষদের জন্য আলাদা, নারীদের জন্য আলাদা। তাদের এই যে অ্যাপ্রোচ টু দ্য লাইফ, এটা কিন্তু প্রজাদের কাছে এক বিরাট বড় পাওনা এবং তারা প্রচণ্ড জনপ্রিয় ছিলেন। এই রাজপুরুষেরা শুধু জমিদারি করে মানে ওই পায়রাওরাও বাজি পোড়াও বা বেড়ালের বিয়ে আর নৈশ প্রমোদে অর্থ ব্যয় করেননি। তারা তাদের অর্থ ক্রমশ বর্ধন করেছেন নিজেদের জমিদারি দক্ষতার কারণে। একটা সময় তো এরকমও ছিল যখন শ্রীরামপুর ডিনেমার বা ডাচেরা বিক্রি করে চলে যাবেন বলেছিলেন, তখন যে বিডিং হয়েছিল সেই বিড কম্পিট করতে ব্রিটিশদের সাথে এই ঠাকুর পরিবারও যোগ দিয়েছিলেন। তাই বুঝতে পারছেন এরা সত্যি অর্থ সম্পদে প্রাচুর্য এবং শিক্ষা দীক্ষায় এক গভীর চিন্তাশীল রাজপুরুষ। কাজেই আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আজকে যদি তাদের বাসস্থান আপনাদের দেখাই।